নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজ হলো বুধবার, দেখো আজ চলে এসছি হলো আমার মেয়ের স্কুলে। কারণ আছে তার একটা, দেখতেই পাচ্ছ এটা হলো একদম চলে এসছি স্কুলের বেসমেন্টে। এটা হলো একদম বেসমেন্টের একটা পার্ক যেখানে জিম ক্লাস হয় বা অন্যান্য ফুটবল গেম টেম খেলা হয়। আসলে আজকে হলো স্কুলে কিন্তু অলরেডি ছুটি হয়ে গেছে, তো ছুটির পর আজকে স্কুলে একটা ফেয়ার আছে, সেটা নোটিস আমাদের আগের দিনই এসেছিলো। তো ভাবলাম ঠিক আছে ঘুরে যাই, কী কী আছে ফেয়ারে একটু দেখি। তাই চলে এসেছি ছুটির পর এই ফেয়ারটা একটু ঘুরে দেখতে। এই যে বেসমেন্টটা দেখছো এখানে, মানে এর আগেও আমি অনেকবার এসেছি, যখন আমার মেয়ে ছোটো ছিল এখানে বিকালবেলা, না মানে সামার টাইমটাতে যখন সামার ভ্যাকেশন চলে এখানে ফুটবল খেলা হতো। ওটা একটা মানে সামার ক্যাম্পের মতো বলতে পারো, সেখানে ওই সময়টা এসেছি তাই দেখে সেই কথাটা মনে পড়ছে। এই দেখো প্রথম কাউন্টারটা তোমাদের দেখায়, সেটা হলো কিচেন। আর এগুলো জানো তো স্পেশালিটি কিন্তু এইটাই যে কিচেনগুলো সমস্তটা মানে হ্যান্ডমেড, ওই যে দেখাচ্ছে যে লেডিটা দেখাচ্ছে সেই কিন্তু এটা নিজের হাতে পুরো তৈরি করেছে। এবং কিচেনের দামগুলোও কিন্তু সামনে ওরা একদম লিস্ট করে টানিয়ে দিয়েছে, মানে এটা একটু খুব ভালো জিনিস, তোমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে না যে কোনটার কত প্রাইস, ওরা একদম সব মেনশন করে সামনে লিখে দিয়েছে। বেশ কালারফুল না কিচেনগুলো, এবং বেশ অনেক ধরনের ডিজাইন দিয়ে অনেক রকম ভ্যারাইটি দিয়ে ওরা কিচেনগুলো তৈরি করেছে। তোর সাথে একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করলাম, একটু কথা বললাম, বললাম গুড জব, ভালো। এই পুরো যে ফেয়ারটা দেখছো এটা মোটামুটি গ্রেড 5 to grade 7 ক্লাসের মধ্যে মানে স্টুডেন্টসরা করেছে, সব কিন্তু হ্যান্ডমেড, মানে যে যেটা পেরেছে, যার যেটা স্পেশালিটি, যার যেটা মানে করতে যেটা ভালো পারবে সবচেয়ে, সে সেগুলো নিয়ে বানিয়ে নিয়ে এসছে এবং এখানে এসে একটা কাউন্টার খুলে বসেছে। কিছু কিছু স্টুডেন্টসের সাথে দেখছি তারা ধরো একটু ছোটো, মানে ধরো গ্রেড 5, তাদের সাথে মাও রয়েছে, মারাও রয়েছে। মারা থাকলে কি একটা তুমি পজিটিভ ভাইব পাবে, একটু সাপোর্ট পাবে, সেই জন্য মারা। এই দেখো একটা কাউন্টার, ও হঠাৎ করে আমাকে দাঁড় করিয়ে আমাকে আমার নামটা জিজ্ঞাসা করলো এবং জিজ্ঞাসা করছে আমার ফেভারিট কালার কী, সেটা দিয়েও আমাকে বের করে দিল। এটা হলো হ্যান্ডমেড ব্রেসলেট, দেখতেই পাচ্ছ মাল্টি কালার, সুন্দর 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 ডিজাইনের ওরা। ওখানে দেখো দামটাও মেনশন করা আছে, বললাম না প্রত্যেকটা কাউন্টারে সুন্দর ওরা মেনশন করে, সুন্দর ডেকোরেশন করে ওরা জিনিসগুলোকে সাজিয়েছে। এই দেখো আমি বলেছি পিঙ্ক কালার, ও হচ্ছে পিঙ্ক কালারের ব্রেসলেট বার করে দেখাচ্ছে। ভালোই দেখেছো, স্টুডেন্টসরা সব দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওরা একদম নিজের হাতে এগুলো তৈরি করেছে। তাই ভাবছি যে এইটুকু ছেলেমেয়েরা কত সুন্দর গুণ এগুলো ওদের, যেগুলো এই ফেয়ারটার মাধ্যমে নিজেদের গুণগুলো ওরা মানে প্রকাশ করতে পেরেছে, দেখেও বেশ ভালো লাগছে। চলো আবার দেখলাম, কিন্তু পিঙ্ক কালার ব্রেসলেট আমার মেয়ের এমনিতেও একটা আছে, আর এগুলো তো বাচ্চাদের পরারই জিনিস তাই জন্য আর নিলাম না। তারপর আবার একটু এগিয়ে যাচ্ছি, তো তোমাদের বলছিলাম না যে নিচের এই বেসমেন্টের কথা, সে আগে সেই ছোটোবেলায় মেয়েকে নিয়ে আসতাম, মেয়ে তখন এখানেই ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতো, আর ফুটবল খেলতে জানতো না তখন, ওই বল নিয়ে দৌড়াদৌড়ি করা এটাই ছিল। সেইটার সময়টার কথা মনে পড়ছে, বিশাল এরিয়াটা। এবার মেয়ে দেখে মেয়ে আমাদের আবার আজকে স্কুল চেনাচ্ছে, দেখো আরেকটা কাউন্টার, এটাতে হলো নেক পিস, সব কিন্তু মানে গলার হার, দেখো আবার $3 লেখা আছে, $3 মানে তোমার কত বলো প্রায় 200-250 টাকার মধ্যে সব জিনিসগুলো। দেখো সব সুন্দর বেশ পুঁতি টুতি দিয়ে করেছে, ওই যে বাচ্চাটা দেখাচ্ছে ও কিন্তু নিজের হাতেই এগুলো তৈরি করে। ওকে একটু নাম টাম জিজ্ঞাসা করলাম কোন গ্রেড, ওর সাথেও কথা বলছিলাম কীভাবে এগুলো বানালো কেনালো, শুনে বেশ ভালো লাগছিল। এবং ও বললো যে মানে ও কিন্তু নিজে কোথাও শেখেনি, ও নিজে বাড়িতে বসে এগুলো নিজে নিজে বানিয়েছে। খুব ভালো, এগুলো মানে খুব দেখার মতো জিনিস, কার কত গুণ আছে, আর এগুলো এক একটা আর্ট। সবসময় পড়াশোনা তো আছে কিন্তু তার সাথে সাথে এগুলো যে ওরা করছে। এই যে আরেকটা কাউন্টার, এটাও দেখো $3 লেখাই আছে, এটাও কিচেন্স, এটাও দেখো অন্যরকম ডিজাইনের সব আছে, অ্যানিমেল শেপের আছে, ট্রায়াঙ্গেল শেপ আছে, মাল্টি কালার। ওই যে স্টুডেন্ট যে দাঁড়িয়ে আছে সেই বানিয়েছে, যে বানাচ্ছে সেই কাউন্টারটা খুলে বসেছে। আবার দেখো সামনের এটাও বেশ সুন্দর বানিয়ে, মানে টাকাটা যে মেনশন করেছে তার পাশে আবার একটা কিচেনের ছবি এঁকে সুন্দর ড্রয়িং করেও বুঝিয়ে দিয়েছে জিনিসটা।
আবার ওখানে দেখো ম্যাজিক পেন আছে ওইদিকে, সেগুলো আবার $4 করে রাখছে। ওই যে ডবল লাইটিং দিয়ে সাজিয়েছে, সুন্দর লাগছে বেশ। মেয়ে একটু এই কাউন্টারটা দেখছিল, তারপরে চলে যাব নেক্সট কাউন্টারের দিকে। এই ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। তাই মেয়ে বলছিল এই যে নিচের এই পোর্শনটাতে ওরা জিম ক্লাস করে, ও তো এসেই আগে সেইটা দেখাচ্ছে। এই যে দেখো মামা, এইখানে আমরা ব্যাগ রাখি, এখানে আমরা জ্যাকেট স্কুলে রাখি, স্কুলে রেখে এখানে ওরাই জিম করে। এই পুরো ঘরটা, এত বড় ঘরে তো জিম ক্লাস হয়। ভালো, এই সুযোগে দেখে নিলাম এর কোথায় জিম ক্লাসটা হয়। সব বাচ্চারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছুটির পর তো শুধু সুবিধা হচ্ছে, সবাই আসতেও পারছে। আবার একটা কাউন্টারের সামনে চলে এসেছি। এটাতে কি, এটাতে ওরা সায়েন্স রিলেটেড কোনো ওরা প্রজেক্টের মতো করেছে, সেইটার একটা কাউন্টার করেছে। এই যে মাঝখানে যে জায়গাটা দেখছো, এটা বিশাল একটা জায়গা, আর সেখানে দুটো পাশে একদম লাইন ধরে কাউন্টারগুলো ওরা বসিয়েছে। এখানে টিচার্সরাও কিন্তু রয়েছে, আমরা তো ঠিক চিনি না, কিন্তু আমার মেয়ে ঠিক চেনাচ্ছে যে এইটা এই টিচার, ওটা ওই টিচার। ওর ক্লাসের টিচারদের আমি চিনি, বাকি ধরো টিচার যারা আছে এখানে, টিচার্সরাও রয়েছে কিছু কিছু কাউন্টারে, সেগুলোকে আমার মেয়ে আবার চিনিয়ে দিচ্ছে। এ দেখ, এটা হলো, এটাও মাল্টি কালার কি ইয়ে রয়েছে, সুন্দর সুন্দর ইয়ে টাইপের, সবই ব্রেসলেট, হ্যান্ডমেড ব্রেসলেট এগুলো। এগিয়ে যাচ্ছি, অনেক স্টুডেন্টস কিন্তু এখানে ইউনিফর্ম পরেই চলেছে, কারণ স্কুল থেকে ডাইরেক্ট, ধরো দূরে বাড়ি, তারা তো আর বাড়ি ফিরবে না, তারা একবারে ঘুরে যাবে। আবার কিছু আছে যারা বাড়ির সামনে, তারা আবার বাড়ি গিয়ে চেঞ্জ চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার আসছে। এটা দেখো একটা লিকুইডের মতো, এটা আমি ঠিক বুঝলাম না জিনিসটা কি, মানে কিছু একটা লিকুইডও তৈরি করেছে, ম্যাজিক লিকুইড টাইপেরও বললো। ওই যে বাচ্চারা রয়েছে স্টুডেন্টরা, ওই এটা তৈরি করেছে, ওই যে নারী কি দেখালো, কিন্তু আমি ঠিক করে বুঝতে পারিনি যে ওটা কি, মানে কাজে লাগবে জিনিসটা। ওই যে দেখো ছোটো ছোটো গাড়ি তৈরি করেছে পাশের কাউন্টারটা, ও বোর্ড লাগিয়ে আবার মেনশন করে রেখেছে কি কি গাড়ি, মানে ছোটো ছোটো গাড়ি নাম লিখে দামটা মেনশন করে রেখেছে। যেখানেও দেখো কি ছোটো ছোটো কোনো ইয়ে টাইপের, যে তোমার ফ্রিজে আটকানোর ম্যাগনেট, সেগুলো $2 করে নিচ্ছে। আমার এইসব মেলা দেখে সে মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আমাদের স্কুলেও হতো, কিন্তু তখনও তো আমরা তৈরি করতাম না, বাইরের লোকজন এসে ছোটো ছোটো মেলা বসাতো। তবে ওদের স্কুলে মাঝে মাঝে হয় মেলা, কিন্তু এটা নিজেরা স্টুডেন্টরা মিলে এটা তৈরি করেছে এই ফেয়ারটা। কিন্তু মাঝে মাঝে ওদের, যেমন কদিন আগে একটা বুক ফেয়ার হলো, সেই বুক ফেয়ারে ও যেমন টাকা নিয়েও একটা দুটো পেন্সিল টেন্সিল কিনেছিল, সেগুলো বাইরের থেকে লোক এসে ফেয়ারটা তো করে, আর এটা হলো স্কুলের স্টুডেন্টরা নিয়ে তৈরি করছে। হ্যাঁ, কিছু না কিছু এরকম অ্যাক্টিভিটি ওদের হতেই থাকে। এই যে এইটা দেখো, এটা কিন্তু খাত কপি, তারপরে তোমার কালার পেন্সিল আছে, কালার পেন আছে, মাল্টি কালার পেন্সিল আছে বিভিন্ন। আবার কী রেখেছে, ফ্রি অপশান রেখেছে, মানে তুমি যদি দুটো জিনিস নাও তার সাথে তুমি একটা জিনিস ফ্রি পাবে। যদি ওই কাউন্টারটার দিকে সবার ফ্রি বলে লিখে রাখাতে সবাই ওই কাউন্টারে গিয়ে যাচ্ছে। আর যেহেতু কালার পেন্সিল, ওটা তো একটু অ্যাট্রাক্টিভ বেশি হয় বাচ্চাদের কাছে, ওদিকে বাচ্চারা বেশি করে যাচ্ছে। এই যে এখানে দেখো, এটা এটাও তোমার ইয়ে করছে, হাতের মধ্যে তোমার ওই কিছু স্টিকার টাইপে তোমাকে ড্র করে দেবে, তুমি যদি ওখানে গিয়ে বলো এই স্টিকারটা করলেও করে দেবে। এই যে এখানেও একটা কাউন্টার আছে, এখানে কাউন্টারটা বেশ ভিড়, কিন্তু এটা আমি আর দেখিনি সামনে গিয়ে ঠিক কী ডিটেল করছে এটা। সব বাচ্চারা কি আবার একটু ছোটাছুটি করে খেলাধুলাও করে নিচ্ছে, বড় জায়গা পেয়েছে, এসছে স্কুলের পর আবার ফ্রেন্ডসদের সাথে মিট করছে, একটু প্লেও, একটু বিকালবেলার টাইম, সবাই একটু খেলাধুলাও করে নিচ্ছে। ভালো লাগছে, বেশ ঘুরতে ভালোই লাগছে, এবং পুরোনো দিনের নিজের স্কুলের কিছু কিছু কথাও মনে পড়ছে। ভাবছিলাম আসবো না, কারণ আজকে ওয়েদারটা না ভালো না, ভাবছিলাম স্কুল পর আবার আসবো, কিন্তু মনে হলো আসি, দেখলাম না না এলে মিসই করতাম জিনিসটা, একটা নতুনত্ব। কারণ স্কুলের চলাকালীন যে তোমার ফেয়ারগুলো হয়, বুক ফেয়ার বা অন্যান্য ফেয়ারগুলোতে আমরা আসতে পারি না গার্জেনরা, কারণ সেটা তো ওরা স্টুডেন্টরা স্কুল চলতে চলতেই ওরা এসে ঘুরে যায়,
যে এটা যেহেতু ছুটির পর এরা এটা রেখেছে, যাতে কী হয় গার্জেনরাও এসে জিনিসটা দেখতে পারে, স্টুডেন্টের যে এতটা গুণ। এই যেটাও দেখো ম্যাগনেটস, ওই ফ্রিজ ট্রিজে লাগানোর জন্য করেছে। ওই যে ওই স্টুডেন্টরা সব নিজেরা করে দেখাচ্ছে, বোঝাচ্ছে সবাইকে যে কীভাবে কী বানিয়েছে না বানিয়েছে। এখানে আবার লেগেছে ডাজলিং ডায়মন্ডস, মানে সব একদম ডাজলিং করছে, মানে চকচক করছে একদম ডায়মন্ডসগুলো। ওগুলো কিন্তু ভীষণ অ্যাট্রাক্ট করে বাচ্চাদের। আমার মেয়েও তো দেখে ছুটে চলে গেল কাউন্টারটা, যে কী জিনিসটা চকচক চকচক করছে। এখানেও দেখো ছোটো ছোটো কী চেইন, এটাও কী চেইনই রেখেছে। এই যে মাল্টি কালার্স টাইপের রেখেছে, ব্রাউন কালার, এই যে আবার প্যাকেট করেও রেখেছে। সুন্দর সুন্দর, আর সবচেয়ে বড়ো কথা না, খুব মানে নিট অ্যান্ড ক্লিন এবং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করেছে। এক একটা কাউন্টার এক একটু করে ডিস্টেন্স নিয়ে তৈরি করেছে, বেশ সুন্দর। চলো তাহলে আজকের ব্লগটা এতটাই। এই ফ্ল্যাটটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও, ওদের যে আর গুণগুলো আমরা দেখাতে পারলাম তোমাদের, আশা করি ভালো লাগবে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ব্লগটাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশন করতে গিয়ে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো রাখি, টাটা, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো বাই।